প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিওস। আসসালামু আলাইকুম, আমি আসিফ। তো আজকে আমরা প্রোলগের মাধ্যমে কীভাবে আমাদের ফ্যামিলি থ্রু রিলেশনশিপগুলো বের করতে হয় সেটা আমরা দেখব। তো এর আগে ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম কীভাবে আমরা ফ্যাক্ট নিয়ে কাজ করব, কীভাবে প্রেডিকেট ডিক্লেয়ার করতে হয়, কীভাবে আমরা রুলস ডিক্লেয়ার করি। তো এইসব জিনিস আমরা সব কিছু জেনে ফেলেছি প্রোলগের জন্য। তো আমরা আজকে দেখবো যে কীভাবে আমরা একটা ফ্যামিলি ট্রি থেকে কীভাবে আমরা রিলেশনশিপগুলোকে বের করবো। রিলেশনশিপ বলতে আমি কি বোঝাচ্ছি, যেমন ধরেন আমাদের একটা ট্রি দেওয়া আছে এবং সেই ট্রির মধ্যে আমাদের কিছু রিলেশনশিপ দেখানো হয়েছে এবং সেই রিলেশনশিপগুলোর মধ্যে আমাদেরকে বের করতে বলা হয়েছে কে কার ফাদার হবে, কে কার মাদার হবে, কে কার গ্র্যান্ডফাদার হবে, কে কার গ্র্যান্ড মাদার হবে, কে কার সিবলিং হবে, কে কার ভাই হবে, কে কার বোন হবে, এগুলো আমাদেরকে বের করতে বলেছে। তো এইসব জিনিসগুলো আমরা কীভাবে বের করবো সেটাই আমরা আজকে দেখবো। তো আমরা প্রথমে একটা ফ্যামিলি ট্রি দেখি, তারপর ওটা থেকে আমরা রিলেশনশিপগুলোকে বোঝার চেষ্টা করবো। তো দেখেন এখানে আমাদের একটা ফ্যামিলি ট্রি দেখানো হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আবিদের ছেলে হচ্ছে প্রিন্স, আবিদের মেয়ে হচ্ছে রিয়া। সিমিলারলি প্রিন্সের মেয়ে হচ্ছে রিপা এবং প্রিন্সের ছেলে হচ্ছে সাকিব। অনুরূপভাবে রিয়ার ছেলে হচ্ছে স্বপন এবং রিয়ার মেয়ে হচ্ছে সুমা। তাহলে আমরা যদি এইখান থেকে রিলেশনশিপগুলোকে বে করে দিতে, আসলে রিলেশনশিপগুলো কীভাবে হবে, প্রিন্স এবং রিয়ার বাবা হচ্ছে আবিদ, রিপা এবং সাকিফের বাবা হচ্ছে প্রিন্স, সিমিলারলি স্বপন এবং সুমার মা হচ্ছে রিয়া এবং স্বপন এবং সুমা হচ্ছে সিবলিং এবং সুমা এবং স্বপনের মধ্যে ভাই হচ্ছে স্বপন এবং বোন হচ্ছে সুমা। আবার রিপা এবং সাকিফের জন্য বাবা হচ্ছে প্রিন্স এবং রিপা এবং সাকিফের মধ্যে ভাই হচ্ছে সাকিফ এবং বোন হচ্ছে রিপা এবং এরা দুজন হচ্ছে কি সিবলিং। এখন যদি আমরা গ্র্যান্ডমাদার গ্র্যান্ডফাদার রিলেশনশিপগুলোকে বের করতে চাই তাহলে আমরা কী বলতে পারবো, রিপা এবং সাকিফের গ্র্যান্ডফাদার হচ্ছে আবিদ, তাই না? যেহেতু আমাদের এখানে গ্র্যান্ডমাদার কোনো রিলেশনশিপ আমরা দেখাইনি, তো আমাদের গ্র্যান্ডমাদার রিলেশনশিপগুলো এখান থেকে আসবে না, ঠিক আছে? কারণ আমরা এখানে কোনো গ্র্যান্ডমাদার দেখাইনি। গ্র্যান্ডমাদার কেন দেখাইনি, দেখেন এখানে আমরা আবিদ দেখিয়েছি, আবিদ হচ্ছে একজন ছেলে। তো আমাদের একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, ছেলেদের যে সম্পর্কগুলো আছে সেগুলো অবশ্যই আমাদের মেল দ্বারা ডিফাইন করে দিতে হবে। যেমন ধর যদি আমরা বলি যে ফাদার কে হবে, ফাদার কিন্তু একজন মেলই হতে পারে, মেল ছাড়া কিন্তু ফাদার হবে না। সিমিলারলি যদি আমরা বলি ব্রাদার কে হবে, ব্রাদারও কিন্তু একজন মেলই হতে হবে। অনুরূপভাবে যদি আমরা বলি সিস্টার কে হবে, সিস্টারকে অবশ্যই একজন ফিমেল হতে হবে। আবার যদি বলি মাদারকে, মাদারকে অবশ্যই একজন ফিমেল হতে হবে। আবার যদি বলি গ্র্যান্ডমাদারকে, গ্র্যান্ডমাদারকে অবশ্যই একজন ফিমেল হতে হবে। তো দেখেন এখানে আমরা গ্র্যান্ডমাদারের কোনো অপশন দেখাইনি। যদি আমরা এখানে গ্র্যান্ডমাদারের কোনো অপশন দেখাতাম তাহলে গ্র্যান্ডমাদার যে কন্ডিশনটা আছে কন্ডিশনটা দিলে আমাদের গ্র্যান্ডমাদার আসতো। তো আমরা যদি গ্র্যান্ডমাদার কন্ডিশন দিই তাহলে আমরা এখানে গ্র্যান্ডমাদার অ্যান্সারটা পাবো না, যেহেতু আমরা এখানে কোনো রিলেশনশিপ নাই। তো এখন আসেন আমরা রিলেশনশিপগুলোকে বোঝার চেষ্টা করি কীভাবে আমরা এগুলোকে বের করেছি। তো দেখেন প্রথমে আমরা ফ্যাক্টগুলোকে লিখে নিয়েছি যে মেইল কারা কারা আছে, সবগুলো মেইলকে আমরা একসাথে করে লিখে নিয়েছি। আপনারা জানেন এখন কীভাবে আমাদের ফ্যাক্ট ডিফাইন করতে হয়, তো এগুলো আমি বলছি না, এগুলো আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। সিমিলারলি ফিমেল কারা কারা আছে সেগুলোকে আমরা ডিফাইন করে নিয়েছি এই ট্রির মধ্যে। অনুরূপভাবে প্যারেন্টস কারা কারা হবে তাদেরকে আমরা ডিফাইন করে নিয়েছি, আমি দু একটা বলে দিচ্ছি। যেমন ধরেন আবিদ হচ্ছে কি প্রিন্সের প্যারেন্ট, আবার হচ্ছে কি আবিদ রিয়ারও প্যারেন্ট। আমরা দুটো আলাদা আলাদা করে রেখেছি, দেখেন আবিদ হচ্ছে প্রিন্সের প্যারেন্ট, আবিদ হচ্ছে রিয়ারও প্যারেন্ট। সিমিলারলি প্রিন্স কার প্যারেন্ট, রিপার প্যারেন্ট, প্রিন্স হচ্ছে সাকিবের প্যারেন্ট। অনুরূপভাবে রিয়া হচ্ছে স্বপনের প্যারেন্ট, রিয়া হচ্ছে সুমার প্যারেন্ট। তো এখানে যতগুলো প্যারেন্ট রিলেশনশিপ আছে সবগুলো আমরা ফ্যাক্ট আকারে লিখে নিয়েছি। এখন আসলে আমরা কন্ডিশনগুলো কী কী দিয়েছি, ফাদার মাদার কন্ডিশন আমি আমার আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তবু আমি এখানে একটু বলে দিচ্ছি। তো ফাদার বের করার জন্য আমাদের কী করতে হবে, অবশ্যই ফাদারকে একজন মেল হতে হবে। এই কারণে আমরা এখানে কী লিখেছি, মেল এক্স, মানে এক্স এক্সটা দ্বারা হচ্ছে আমরা ফাদারকে ডিনোট করবো এবং অবশ্যই আমাদের এক্সটাকে মেল হতে হবে। তারপর আমরা বলেছি যদি ওয়াইয়ের প্যারেন্টস এক্স হয়, মানে ধরেন সাকিবের কথাই ধরেন, সাকিব হচ্ছে ওয়াই, সাকিবের প্যারেন্টস হচ্ছে প্রিন্স, তার মানে ওয়াইয়ের প্যারেন্টস হচ্ছে প্রিন্স, তার মানে এটাকে ওয়াই ধরেন, এটাকে এক্স ধরেন। তাহলে ওয়াইয়ের প্যারেন্টস যদি আমাদের এক্স হয় তাহলে আমরা কী বলতে পারি, এই ওয়াইয়ের ফাদারও হবে এক্স, যেহেতু আমরা বলে দিচ্ছি মেল এবং প্রিন্স একজন মেল, সেই কারণে তাকে ফাদার বলে ডিনোট করা হবে। অনুরূপভাবেই ফিমেল আমাদের বের করতে হবে। যেমন ধরেন এখানে আমরা যদি বলি এটা হচ্ছে আমাদের ওয়াই এবং আমরা বলছি কি ফিমেল, ফিমেল মানে হচ্ছে এখানে আমরা ডিনোট করে দিয়েছি ফিমেল হবে আমাদের এক্স। ধরেন এটা হচ্ছে আমাদের ওয়াই এবং ওয়াইয়ের প্যারেন্ট যদি আমাদের রিয়া হয় তাহলে আমরা বলতে পারি যে ওয়াইয়ের মাদারও হচ্ছে আমাদের রিয়া, কারণ কি এখানে রিয়াটা হচ্ছে একটা ফিমেল। তো এইভাবে আমরা ফাদার মাদার রিলেশনশিপটা বের করে থাকি। এখন আসলে আমরা সিবলিংয়ে যাই, সিবলিং মানে কি, সিবলিং হচ্ছে রিপা এবং সাকিব হচ্ছে সিবলিং, প্রিন্স এবং রিয়া হচ্ছে সিবলিং, স্বপন এবং সুমা হচ্ছে সিবলিং। দেখেন এখানে একটা জিনিস আমরা কী বলেছি, আমরা কন্ডিশনটা দিয়েছি যে এক্স যদি ওয়াই না হয়, মানে কি দেখেন রিপা এবং সাকিব দুজন সিবলিং কিন্তু তারা দুজনকে একই পার্সন, তারা দুজন কিন্তু একই পার্সন না, তারা হচ্ছে আলাদা আলাদা মানুষ বা আলাদা আলাদা ব্যক্তি। তো এই ক্ষেত্রে কী হচ্ছে, আমরা যদি দুইটা সিবলিংয়ের কথা চিন্তা ভাবনা করি, যেমন হচ্ছে রিপা এবং সাকিব, তারা পরস্পর সিবলিং হবে কিন্তু প্রথম কন্ডিশনটা কি তাদেরকে এক মানুষ হওয়া যাবে না, মানে এক ব্যক্তি হওয়া যাবে না, এক ব্যক্তি হলে তো সিবলিং হবে না।
তো এই কন্ডিশনটা আমরা প্রথমেই লিখেছি যে x যখন y হবে না, তখন যদি y এর প্যারেন্টস z হয়, মানে ধরেন এই যে প্রিপার প্যারেন্টস যদি আমাদের প্রিন্স হয়, এটা হচ্ছে y, এটা হচ্ছে আমাদের z, y এর প্যারেন্টস যদি আমাদের z হয় এবং x এর প্যারেন্টস যদি আমাদের z হয়, x হচ্ছে আমাদের সাকিব, এটার প্যারেন্টস যদি আমাদের এই z হয়, তাহলে আমরা বলতে পারি যে রিপা এবং সাকিব হচ্ছে, বা y এবং x হচ্ছে আমাদের সিবলিং। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমি কি বললাম যে যদি আমরা ধরি রিপাকে y এবং সাকিবকে ধরি আমরা x, তাহলে আমরা কি বলবো, y এর প্যারেন্টস যদি আমাদের z হয় এবং প্রিন্সকে ধরলাম আমরা z, তাহলে y এর প্যারেন্টস হচ্ছে আমাদের z এবং x এর প্যারেন্টস হচ্ছে আমাদের z, কিন্তু রিপা এবং সাকিব একই পার্সন না, তাহলে হচ্ছে তারা দুজন পরস্পর সিবলিং আমরা বলতে পারি। এই কন্ডিশনের ক্ষেত্রে প্রত্যেকটা সিবলিং আমরা বের করতে পারবো, যেমন প্রিন্স এবং রিয়া হবে সিবলিং, স্বপন এবং সুমা হবে সিবলিং, এই দুটো তো হবেই। তো আশা করি সিবলিংয়ের সম্পর্কটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আসেন ব্রাদার এবং সিস্টার। তো ব্রাদারের ক্ষেত্রে আমরা কীভাবে বের করবো, ব্রাদারকে অবশ্যই একজন মেল হতে হবে, তাই না? যদি ব্রাদারকে মেল হতে হয়, তাহলে আমরা ওই কন্ডিশনটা দিব যে মেল এক্স হতে হবে। এবং এই যে আমরা সিবলিংয়ের সম্পর্কটা বের করেছিলাম, যেখানে আমরা দেখলাম সিবলিং, তো সিবলিংয়ের মধ্যে থেকে যে মেল হবে সেই তো আমাদের ব্রাদার হবে, এটা বুঝতেই পারছি আমরা। তো দেখেন সিবলিংয়ের মধ্যে আমরা কী দিয়েছি, প্রথমে আমরা লিখেছি হচ্ছে মেল এক্স, তারপর আমরা লিখেছি যদি ওয়াই এর এবং এক্স দুজন সিবলিং হয়, যদি ওয়াই এবং এক্স দুজন সিবলিং হয়, যেমন ধরেন সুমা এবং স্বপন, এই দুজন যদি সিবলিং হয়, তাহলে ওয়াই এর ব্রাদার হবে হচ্ছে আমাদের স্বপন। তার মানে আমাদের এই দুজনের মধ্যে যে মেল হবে তাকে আমরা ব্রাদার বলে গণ্য করে নেব। তো অনুরূপভাবে যদি আমরা সিস্টার বের করতে চাই, তাহলে এই দুজনের মধ্যে যে ফিমেল হবে সেই হবে আমাদের সিস্টার, সেম কন্ডিশনই, জাস্ট খালি মেলের জায়গায় আমরা ফিমেল লিখে দিব, এটাই হচ্ছে আমাদের কন্ডিশন। এই যে আমরা মেল লিখলাম ফিমেল লিখলাম, এইগুলা এই প্রলোগটা কোথা থেকে বের করবো, এই দেখেন আমরা কিন্তু প্রথমে আমরা ডিনোট করে দিয়েছি, ডিফাইন করে দিয়েছি ফ্যাক্টগুলোকে, যে কারা মেল আছে কারা ফিমেল আছে। তো এখান থেকে সে ডিটেক্ট করে তারপরে বের করবে যে কাদের মধ্যে কী রিলেশনটা হচ্ছে। তো সিমিলারলি গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডমাদার আমরা কীভাবে বের করবো, দেখেন গ্র্যান্ডফাদারকে অবশ্যই একজন ছেলে হতে হবে, এই কারণে আমরা এখানে লিখেছি মেল এক্স। তারপর আমরা বলেছি যে জেড এর প্যারেন্টস যদি ওয়াই হয়, যেমন ধরেন সুমার প্যারেন্টস, সুমা হচ্ছে জেড এবং তার প্যারেন্টস হচ্ছে রিয়া, সেটা হচ্ছে ওয়াই, তাহলে জেড এর প্যারেন্টস হলো আমাদের ওয়াই এবং ওয়াই এর প্যারেন্টস যদি আমাদের এক্স হয়, তাহলে রিয়া যদি ওয়াই হয়ে থাকে আবিদ হচ্ছে এক্স, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে জেড, সুমা হচ্ছে জেড, রিয়া হচ্ছে ওয়াই এবং আবিদ হচ্ছে আমাদের এক্স। তার মানে বলছি আমরা জেড এর প্যারেন্টস যদি ওয়াই হয় এবং ওয়াই এর প্যারেন্টস যদি এক্স হয়, তাহলে জেড এর সাথে এক্সের সম্পর্ক কী হবে, গ্র্যান্ডফাদার সম্পর্ক, তাহলে জেড এর গ্র্যান্ডফাদার হবে হচ্ছে আমাদের এক্স। তো এটাই আমরা লিখেছি এখানে, দেখেন মেল দিয়ে দিয়েছি, অবশ্যই গ্র্যান্ডফাদার একজন মেল হবে এবং জেড এর প্যারেন্টস যদি আমাদের ওয়াই, তার মানে সুমার প্যারেন্টস যদি আমাদের রিয়া হয় এবং রিয়ার প্যারেন্টস যদি আমাদের আবিদ হয়, তাহলে সুমার দাদা হবে আমাদের আবিদ। এভাবে আমরা এটা বের করেছি, দাদা বা নানা আমরা যেটাই বলি না কেন, গ্র্যান্ডফাদার বের করতে পারবো আর কি। তো গ্র্যান্ডমাদারের সম্পর্ক সেমি হবে, জাস্ট মেলের জায়গায় ফিমেল হয়ে যাবে, হুহু এই কন্ডিশনটাই হবে, কিন্তু আমরা এখানে গ্র্যান্ডমাদার পাবো না, কারণ এখানে আমরা গ্র্যান্ডমাদার দেখাইনি। তো আমরা গ্র্যান্ডমাদার কীভাবে আসবে, তো এইগুলো ছিল হচ্ছে মোটামুটি কন্ডিশন। তো এইগুলো প্রথম থেকে লিখে লিখে কীভাবে করতে হবে সেগুলো আমি আর দেখাবো না, আমি জাস্ট এগুলো কপি করে আমি নোটপ্যাডের মধ্যে লিখবো, কপি করে নোটপ্যাডের মধ্যে লেখার পর আমরা জাস্ট প্রোলগের মধ্যে রান করে দেখবো যে আমাদের রিলেশনগুলো বের হচ্ছে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কন্ডিশনগুলো ঠিক আছে, কারণ এগুলো লেখা আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। তো ওইগুলো দেখে ফেললে আপনাদের একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা চলে যাই হচ্ছে নোটপ্যাডে, নোটপ্যাডের মধ্যে আমরা কন্ডিশনগুলোকে কপি পেস্ট করবো, তারপর আমরা দেখবো যে আমাদের প্রোলগের মধ্যে এগুলো আসলে দেখাচ্ছে কি। তো দেখেন নোটপ্যাডের মধ্যে আমরা সবগুলো লিখে ফেলেছি, যারা যারা মেল ছিল মেলগুলোকে আমরা সবগুলোকে লিখেছি, যেগুলো সবগুলো হচ্ছে মেল, চারজন মেল ছিল মেল লিখে ফেলেছি, তিনজন ফিমেল ছিল ফিমেল লিখে ফেলেছি, তারপর প্যারেন্টস যারা ছিল সবগুলোকে একসাথে লিখে ফেলেছি, দেন হচ্ছে ফাদার মাদার রিলেশনশিপের জন্য যে কন্ডিশনগুলো ছিল ওগুলো লিখে ফেলেছি, সিবলিংয়ের জন্য যে কন্ডিশন ছিল সেটা লিখে ফেলেছি, দেন ব্রাদার সিস্টারের জন্য যে কন্ডিশন ছিল ওটাও লিখে ফেলেছি, দেন হচ্ছে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদারের জন্য যে রিলেশন ছিল ওটাও লিখে ফেলেছি। আশা করি এই রিলেশনগুলো আপনারা সবগুলো বুঝতে পেরেছেন এবং ওগুলোই আমরা হুহু এখানে লিখেছি। এখন আমরা কী করবো, প্রোলগ ওপেন করবো, প্রোলগ ওপেন করে প্রোলগের মধ্যে রান করে দেখবো যে আমাদের এই জিনিসগুলো দেখাচ্ছে কি না। তো আমরা প্রোলগে চলে যাই, ফাইলে যাবো, কনসাল্টে যাবো, প্রোলগ টু এই ফাইলটাকে আমরা কনসাল্ট করবো। তো দেখেন এখানে আমাদের কোনো রিয়েল লেটারে লেখা আসেনি, তার মানে আমাদের এখানে কোনো কিছুই ভুল হয়নি। তো আমরা এখান থেকে দেখতে যাচ্ছি কে কার ফাদার। তো আমরা যদি লিখি এফ এ টি এইচ ই আর, ফাদার দিয়ে আমরা যদি এক্স কমা ওয়াই দেই, দেন ফুল স্টপ দিই, এন্টার প্রেস করি, তাও দেখেন আমরা দেখাচ্ছে হচ্ছে আবিদ হচ্ছে প্রিন্সের ফাদার, যেটা কিন্তু আমরা দেখেছিলাম আমাদের ট্রির মধ্যে, তাই না? তো ট্রিটা আমাদের ওপেন করলে একটু ভালো হয়, আমি ট্রিটাকে ওপেন করে দেখাচ্ছি আপনাদের। তো আপনারা এখানে দেখেন যে আমরা কী লিখেছি, আবিদ হচ্ছে প্রিন্সের বাবা। তো দেখেন আবিদ কিন্তু প্রিন্সের বাবা এখানে দেখা যাচ্ছে, আবিদ কিন্তু আবার রিয়ারও বাবা, তাই না? তো আমরা যদি এখানে সেমিকোলন দিই, তাহলে আমরা আবার দেখতে পারবো আবিদ হচ্ছে রিয়ার বাবা। আবার যদি আমরা সেমিকোলন দিই, তাহলে দেখতে পাবো প্রিন্স হচ্ছে রিপার বাবা। আবার যদি সেমিকোলন দিই, তাহলে দেখতে পাবো হচ্ছে প্রিন্স হচ্ছে সাকিবের বাবা।
কিন্তু রিয়া কিন্তু বাবা না, এই কারণে আমাদের রিয়াকে আমরা এখানে দেখাতে পারবো না, রিয়া হচ্ছে মা। যখন আমরা মা দিব বা মাদার দিব তখন আমাদের রিয়া আসবে, তার আগে রিয়া আসবে না। তো দেখেন এই কটাই আমাদের ফাদারের সম্পর্ক ছিল, এই কটা আসার পরেই কিন্তু আমাদের এখানে স্টপ হয়ে গেছে, আর আপনি সেমিকোলন দিলে এগুলো আর দেখাবে না। তো আমাদের ফাদার রিলেশনশিপটা ঠিক আছে, তো আমরা এখন মাদার রিলেশনশিপে যাই। MOTHER মাদার দিয়ে আমরা এক্স ওয়াই দিই ফুল স্টপ। তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি রিয়া হচ্ছে স্বপনের মা, দেখেন রিয়া কিন্তু স্বপনের মা। অনুরূপভাবে যদি আমরা সেমিকোলন দিই তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে রিয়া হচ্ছে সুমারও মা, রিয়া হচ্ছে সুমার মা, তাই না? আবার যদি সেমিকোলন দিই তাহলে দেখেন আর কোনো রিলেশনশিপ নেই মাদারের, সেই কারণে এখানে ফলতে গেছে আর আসেও নেই, তাই না? এখন যদি আমরা বের করতে চাই যে ব্রাদার কে কে আছে তাহলে কীভাবে আমরা বের করবো, BROTHER ব্রাদার দিয়ে আমরা যদি এক্স ওয়াই দিই তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রিন্স হচ্ছে রিয়ার ভাই, দেখেন প্রিন্স হচ্ছে রিয়ার ভাই, তাই না? আরও কিন্তু ভাই সম্পর্ক আছে, তো আমরা যদি সেমিকোলন দিই তাহলে আমরা দেখতে পারবো যে স্বপন হচ্ছে সুমার ভাই, দেখেন স্বপন কিন্তু সুমার ভাই দেখা যাচ্ছে। আবার যদি সেমিকোলন দিই সাকিব হচ্ছে রিপার ভাই, দেখেন সাকিব কিন্তু রিপার ভাই দেখা যাচ্ছে। আবার যদি সেমিকোলন দিই আর কোনো ভাই সম্পর্ক নেই, তাই এখানে ফল দেখাচ্ছে আর আসেনি। এখন যদি আমরা দেখতে সিবলিং কারা কারা আছে, SIBLIN সিবলিং X, Y এন্টার, তো দেখেন প্রিন্স এবং রিয়া হচ্ছে সিবলিং, প্রিন্স এবং রিয়া কিন্তু সিবলিং দেখা যাচ্ছে। আবার যদি আমরা সেমিকোলন দিই তাহলে আমরা দেখতে পারবো হচ্ছে রিয়া এবং প্রিন্স, আবারও রিয়া এবং প্রিন্সও কিন্তু সিবলিং, দুজন যেহেতু আলাদা আলাদা করে দেখাচ্ছে তো প্রিন্স এবং রিয়াকেও দেখাবে, রিয়া এবং প্রিন্সকেও দেখাবে। আবার যদি সেমিকোলন দিই স্বপন এবং সুমা, তাহলে স্বপন এবং সুমা হলে সুমা এবং স্বপনও হবে, তো সুমা এবং স্বপন। আবার যদি সেমিকোলন দিই রিপা এবং সাকিব তাহলে সাকিব এবং রিপাও হবে, সাকিব এবং রিপা। তো এই কটাই হচ্ছে আমাদের সিবলিংয়ের সম্পর্ক, আর কিন্তু সম্পর্ক নেই, এই কারণে এখানে ফলস চলে আসলে আরেকবার সেমিকোলন দেওয়ার পর। তো এখন যদি আমরা দেখি সিস্টার কে কে আছে, SISTER XY, তো দেখেন রিয়া এবং প্রিন্স, রিয়া হচ্ছে প্রিন্সের সিস্টার, দেখেন রিয়া কিন্তু প্রিন্সের সিস্টার আমরা দেখতে পাচ্ছি। আমাদের সেমিকোলন দিই সুমা হচ্ছে স্বপনের সিস্টার, দেখেন সুমা কিন্তু স্বপনের সিস্টার আমরা দেখতে পাচ্ছি। আবার রিপা কিন্তু সাকিবের সিস্টার, দেখেন রিপা কিন্তু সাকিবের সিস্টার। আর যদি সেমিকোলন দিই আর কিন্তু কোনো সিস্টার সম্পর্ক নেই কারণে আর আসেনি। এখন আমরা দেখি গ্র্যান্ড ফাদার, GRAND গ্র্যান্ড FATHER গ্র্যান্ড ফাদার দিয়ে যদি আমরা XY দিই তাহলে আমাদের কী আসবে, ইন্টারফেস করলাম, তো দেখেন আবিদ হচ্ছে রিপার গ্র্যান্ড ফাদার, দেখেন আবিদ রিপার গ্র্যান্ড ফাদার, তাই না? আবার যদি আমরা সেমিকোলন দিই আবিদ হচ্ছে সাকিবের গ্র্যান্ড ফাদার, আবিদ হচ্ছে সাকিবেরও গ্র্যান্ড ফাদার। আবার যদি সেমিকোলন দিই আবিদ হচ্ছে স্বপনেরও গ্র্যান্ড ফাদার, দেখেন আবিদ কিন্তু স্বপনেরও গ্র্যান্ড ফাদার। আবার সেমিকোলন দিলে আবিদ হচ্ছে সুমারও গ্র্যান্ড ফাদার। আবার যদি সেমিকোলন দিই আর কোনো গ্র্যান্ড ফাদার রিলেশনশিপ নেই। এখন যদি আমরা দেখি গ্র্যান্ড মাদার রিলেশনশিপ আসবে কি না, গ্র্যান্ড মাদার কিন্তু আমাদের এখানে আসলে নেই, গ্র্যান্ড মাদার আসার কথা না। আমরা দিয়ে দেখি GRAND গ্র্যান্ড MOTHER XY এন্টার, তো দেখেন ফলস, কারণ কি আমরা গ্র্যান্ড মাদারের কোনো রিলেশনশিপ দেখাই নি এখানে ট্রির মধ্যে, তো আমাদের গ্র্যান্ড মাদার কীভাবে আসবে, তো এখানে আমাদের ফলস দেখানো হচ্ছে। তো এইগুলোই ছিল হচ্ছে আমাদের টোটাল সম্পর্ক যেগুলো আমরা দেখাতে চেয়েছিলাম। এখানে আমরা কী পর্যন্ত দেখাতে চেয়েছিলাম, ফাদার মাদার সিবলিং ব্রাদার সিস্টার গ্র্যান্ড মাদার গ্র্যান্ড ফাদার, তো সবগুলোই আমরা এখানে দেখিয়েছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবগুলো এখানে দেখাচ্ছে ঠিকঠাকভাবে, তার মানে সবগুলো এখানে আমাদের ঠিকঠাক আছে। তো এখন আপনারা কন্ডিশন চেকও করতে পারেন এভাবে করে আলাদা আলাদা দিয়ে। আপনি যদি চেক করতে চান যে আবিদ সাকিবের গ্র্যান্ড ফাদার কিনা তাহলে আপনি কীভাবে চেক করতে পারেন, আপনি এভাবে লিখতে পারেন যে গ্র্যান্ড ফাদার আবিদ কমা সাকিব, যদি এটা ট্রু হয় তাহলে সে ট্রু দেখাবে, আর যদি ট্রু না হয় তাহলে সে ফলস দেখাবে। এগুলো আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছিলাম, ওইখান থেকে দেখলে আপনারা ওইভাবে করে কন্ডিশনগুলো বের করতে পারেন। তো আমি আরেকটা জিনিস দেখিয়েছি সেটা হচ্ছে লিস্টিং। এখন আপনি এখানে বুঝবেন কীভাবে যে আপনি কন্ডিশনের মধ্যে যে আপনি নোটপ্যাডের মধ্যে এতগুলো কন্ডিশন লিখলেন, এই কন্ডিশনগুলোর মধ্যে কতগুলো আপনি মেল লিখেছেন, কতগুলো আপনি ফিমেল লিখেছেন, কতগুলো প্যারেন্টস লিখেছেন, এগুলো আপনি কীভাবে বুঝবেন ফ্যাক্টগুলোর মধ্যে। তো এটা আমি দেখেছিলাম লিস্টিং নামে একটা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড যদি আপনি ইউজ করেন তাহলে আপনি দেখতে পাবেন। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি LISTING লিস্টিং লিখে যদি আপনি লেখেন হচ্ছে মেইল দেন ফুল স্টপ দিয়ে এন্টার প্রেস করেন তাহলে দেখেন মেল কারা কারা আছে তাদেরকে দেখিয়ে দেবে, মেলগুলোর লিস্ট দেখিয়ে দেবে। সিমিলারলি লিস্টিং লিখে যদি ফিমেল লেখেন তাহলে ফিমেল কারা কারা আছে সেগুলো দেখিয়ে দিবে, প্যারেন্টস লিখলে প্যারেন্টস কারা কারা আছে সেগুলো দেখিয়ে দিবে। তো এইটাই ছিল হচ্ছে আমাদের সর্বশেষ টিউটোরিয়াল প্রোলগের জন্য। তো এগুলো আপনারা শিখলে প্রোলগ সম্পর্কে বেসিক ধারণা আপনারা পেয়ে যাবেন, প্রোলগের কোডগুলো কীভাবে কাজ করে সেগুলো সম্পর্কে আপনারা বেসিক ধারণা পেয়ে যাবেন। তো এইটাই ছিল আমাদের ফ্যামিলি ট্রি বের করার নিয়ম প্রোলগ দিয়ে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওটিতে, এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বিকজ ইটস ফ্রি। থ্যাংকস ফর ওয়াচিং।